আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদেরকে স্বাগতম আরো একটি ইম্পর্টেন্ট ভিডিওতে। আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট, যারা সৌদি প্রবাসী আছেন, আমাদের প্রবাসী ভাইদের জন্য অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে ভিডিওটা। যারা ড্রাইভিং লাইসেন্স বানাতে চাচ্ছেন বা যারা ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ভর্তি হয়েছেন, তারা আপনার দুইটা ক্লাস করার পরে বা চারটা ক্লাস বা যাদের একটা ক্লাস করার পরে কিন্তু একটা থিওরি টেস্ট নেয়, তার মানে হচ্ছে একটা কম্পিউটার টেস্ট। আসলে সেই টেস্টে কি আসবে না আসবে আমাদের তারা কিন্তু কোনো ধারণা দেয় না। আর ক্লাসের মধ্যে শুধু একটা ভিডিও ক্লিপ ছেড়ে হচ্ছে যে টিচার চলে যায়, যারা ক্লাস করছেন তারা সবাই জানেন। আর ওদের যে অ্যাপ্লিকেশনটা, আমি বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, ওই অ্যাপ্লিকেশন থেকে তিনটা চারটার বেশি কোশ্চেন আসে না। কোশ্চেন আসে হচ্ছে 30টা, তার মধ্যে 22টা 23টা আপনার কারেক্ট হইতে হয়, না হলে আপনি ফেল ফেল হয়ে যাবেন। আর ফেল হইলে 86 রিয়াল জরিমানা যেমন লাগবে, আপনার কিন্তু সময়ও আবার বেশি লাগবে। আজকে আমি দুইটা অ্যাপ্লিকেশন দেখাবো, সেই দুইটা অ্যাপ্লিকেশন যদি আপনি প্র্যাকটিস করে আপনি কম্পিউটার টেস্ট দিতে যান, তাহলে ইনশাল্লাহ আপনি অবশ্যই পাশ করবেন। আর হচ্ছে ভালো করে আপনার প্র্যাকটিস করতে হবে, 3 দিন 4 দিন বা 5 দিন 7 দিন যতদিন আপনি সময় পান, এই দুইটা অ্যাপ্লিকেশন আপনি অবশ্যই প্র্যাকটিস করবেন। আরেকটা কথা, অনেকে জিজ্ঞাসা করে যে আমি ভর্তি হয়েছি কিন্তু ক্লাসের অ্যাপয়েন্টমেন্ট কিভাবে নিব। আমি বারবারে বলছি, এর আগেও বলছি, হয়তো আপনারা পুরো ভিডিও দেখেন না, দেখলে হয়তো আপনি ক্লিয়ার হয়ে যেতেন। ভর্তির পরে আপনি যখন ফিটা জমা দেন, পেমেন্ট করে দেন, তখন ওনারা একটা লিঙ্ক দেয় আপনাকে। ওই লিঙ্কের ভিতরে ঢুকে আইডি পাসওয়ার্ড আপনার সেম ইকামা নাম্বার দুইটা দিবেন। ওখানে দেখবেন আপনার জন্য একটা প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে, ওই প্রোফাইলে ঢুকে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। হোক সেটা ক্লাসের, হোক সেটা থিওরি টেস্টের, হোক সেটা সিমুলেটরের, হোক সেটা আপনার গ্রাউন্ডের টেস্টের বা পার্কিং এর, অল এন্ড এভরিথিং ওইখান থেকে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। আপনি কোনো SMS আসবে না বা কোনো ওইখান থেকে কোনো ইনফরমেশন পাবেন না আপনার মানে ক্লাসের সম্বন্ধে। আপনার নিজেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে ওই লিঙ্কটা থেকে ঢুকে। আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। তো চলুন দেখি এখন কোন দুইটা অ্যাপ্লিকেশন আমাদের সবচেয়ে বেশি কাজে লাগবে থিওরি টেস্টের জন্য। তো প্রথমে আপনি প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে ঢুকে আপনি সার্চ করবেন সৌদি ড্রাইভিং লাইসেন্স টেস্ট। তো তখন অনেকগুলো অ্যাপ্লিকেশন এখানে দেখতে পাইতেছেন, অনেকগুলো অ্যাপ্লিকেশন আসবে। আপনার যে প্রথম যে দুইটা, এটা আর হচ্ছে এটা, এই দুইটা অ্যাপ্লিকেশন আপনি ডাউনলোড করবেন। এই দুইটা অ্যাপ্লিকেশনই ইম্পর্টেন্ট। এই দুইটা অ্যাপ্লিকেশনে কী কী আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে দেখেন, আমি দুইটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিলাম। তো প্রথম আমি KSA দাল্লা, এটা আমি ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানে আপনি অ্যাকসেপ্ট দিয়ে দেবেন। অ্যাকসেপ্ট দেওয়ার পর এখানে আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন, ইংলিশ আছে, উর্দু আছে, হিন্দি আছে, বাংলা আছে, সব কিছু আপনি এখানে সিলেক্ট করে নিতে পারবেন। এখানে আমি ইংলিশ সিলেক্ট করতেছি। এখানে দেখেন সায়েন্স, মক টেস্ট, হিন্টস, এগুলো সবগুলো আপনার এখানে মধ্যে কাজে আসবে। এখানে যে ধরেন আমি সাইনে গেলাম, এখানে অনেকগুলো সাইন দেওয়া আছে, এগুলোর ভিতর থেকে আপনার টেস্টের মধ্যে আসবে, এটার বাইরে আসবে না ইনশাআল্লাহ। তারপর আপনি এখানে মধ্যে মক টেস্টের মধ্যে যেমন অনেকগুলো প্রশ্ন আছে, ওইগুলো আপনি ট্রায়াল করবেন। তো এই এই অ্যাপ্লিকেশনটা আপনি অবশ্যই ডাউনলোড করে মানে কয়েকদিন আপনি প্র্যাকটিস করে তারপরে কম্পিউটার টেস্ট দিতে যাবেন। তারপরে আসেন এটাতে, এটার মধ্যেও সেম জিনিস, এখানে উর্দু, আরবি, এখানে অবশ্য বাংলা নাই, ইংলিশ। এখানে থিওরি টেস্ট আছে, এখানে আপনার রোড সাইন আছে, পয়েন্ট টেবিল আছে, এগুলো সব ইনফরমেশন দেওয়া আছে। তো এগুলো আপনি একটু প্র্যাকটিস করে তারপরে হচ্ছে আপনার কম্পিউটার টেস্টটা দিতে যাবেন, ইনশাল্লাহ আপনি একবারেই পাশ করবেন। তো এই দুইটা অ্যাপ্লিকেশন আপনি অবশ্যই প্র্যাকটিস করে যাবেন। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনার একটা লাইক, একটা কমেন্টস, একটা শেয়ার আমাকে আরও অনেক উৎসাহিত করবে এমন নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে অন্য কোনো টপিকসে বা ড্রাইভিং লাইসেন্সের টপিকসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।